ওকে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, সমস্যা নাই, মোটামুটি জানবি। আমরা এখন দেখব এখানে ভেরিয়েবল নিয়ে, গতকালকে ভেরিয়েবল সম্পর্কে বলছিলাম না, ভেরিয়েবল নিয়ে বলছিলাম, দেখি তুমি কতটুকু বুঝছো। ভেরিয়েবলে একের অধিক ভ্যালু কিভাবে দেবে? ওকে, আমরা তো জানি পাইথনে ভেরিয়েবল কি। ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরিতে কোনো নির্দিষ্ট স্থানে যে কোনো নামে, হ্যাঁ চলো, একটা নির্দিষ্ট মান ধরে কোথাও কিছু রাখা, তাই না? এখন আমরা যদি এইখানে প্র্যাকটিক্যালি যাই, যখন প্রোগ্রামাররা কাজ করে ভেরিয়েবল নিয়ে কিভাবে কাজ করে আমরা তো জানি। এখন মনে করে এখানে এজ ইজ ইকুয়াল টু 20, ঠিক আছে, তার মানে কি এজ হচ্ছে একটা ভেরিয়েবল আর 20 হচ্ছে তার ভ্যালু, তাই না? ওকে, এখানে দেখো এজ ইকুয়াল টু প্লাস ইকুয়াল 1, এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যক্তির বয়স হচ্ছে 21, এক যুগ হবে। হ্যাঁ, এক যোগ হবে। আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট ইউর এজ ইজ স্ট্রিং, ঠিক আছে, এজ, কিন্তু আমি কিন্তু এখানে দিছি মূলত সংখ্যা, আসবে স্ট্রিং আকারে, দেখো। হ্যাঁ, এই যে আমরা টার্মিনাল ওপেন করলাম, টার্মিনাল ওপেন করে আমরা যখন এখানে রান করব, দেখো এই যে এখানে রান করার সাথে সাথে সে বলতেছে, হ্যাঁ ইউর এজ ইজ 21, ঠিক আছে, আর ক্লাসটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার না, 21 তো সংখ্যা, আমি তো কোনো ইন ই দেই নাই, ইনভার্ট কমা দেই নাই, ঠিক আছে না? ওকে, তাহলে টাইপটা কি এখানে, মানে ইন্টিজার, ইয়া স্ট্রিং, ইন্টিজার, ক্লাসটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এখন আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। গতকালকে থেকে একটা জিনিস দেখি কতটুকু মনে আছে তোমার, আমি দেখি মনে করো, সাপোজ, হ্যাঁ ধরো এক্স ইকুয়াল 400, ওকে, ওয়াই ইকুয়াল ধরো 300, এখন জেড ইকুয়াল ধরো, জেড ইকুয়াল আমরা যদি এভাবে বলি যে ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই তারপর এক্স প্লাস ওয়াই স্টার স্টার 2 দেন স্টার 2 দেন 3, ঠিক আছে, প্রিন্ট প্রিন্ট জেড কি হবে রেজাল্ট বলো। হ্যাঁ, কি হবে রেজাল্ট, কি হবে বলো, মানে দেখো তোমারটার সাথে মিল আসেনি, কম্পিউটার তো একটা রেজাল্ট দিবে, ক্যালকুলেটার দিয়ে করে দাও, সমস্যা নেই, মোবাইল ক্যালকুলেটার আছে না? আমরা জেট এর মান বের করতে চাইতেছি 600, তাই না? এখানে মান আসছে 466.6666, তোমার কোথায় ভুল হয়েছে দেখো, ক্যালকুলেশন করতে এটা রেজাল্ট হচ্ছে কি 466.66, এখানে হবে প্রথম ওই যে তোমরা কি বলো ওইটাকে, ওই যে একটা সিস্টেম আছে না, কোনটার পরে কোনটা কি হয়, হ্যাঁ এক কথায় কি যেন বলে, এটা একটা নাম আছে, আচ্ছা
প্রথম কি হবে যোগ হবে, হ্যাঁ ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা যোগ, তারপরে ভাগ থ্রি, তারপরে যা হবে গুণ করলেই ওইটাই হয়েছে। ঠিক আছে, এই ধরনের ক্রিটিক্যাল ম্যাথ যখন প্রোগ্রামের মাধ্যমে সলিউশন করা হয়, ঠিক আছে, এরকম প্রোগ্রামের মাধ্যমে এগুলি করা হবে, কিন্তু বুঝতে হবে কোনটা কি। এখন আমি যদি মনে করো সাপোজ এখন যদি এরকম হয়, এরর আসবে যে এটা দিলে হবে না, হ্যাঁ এটা স্ট্রিং আর এটা হচ্ছে অন্য কিছু, তাই না। এখন আমি যদি এটাকে রান করি দেখো কি বলতেছে, সে বলতেছে এই যে জেড, হ্যাঁ টাইপ এরর আনসাপোর্টেড, আনসাপোর্টেড অপারেশন টাইপ ফর ইন্ট অ্যান্ড স্ট্রিং, হ্যাঁ ইন্টেজার আর স্ট্রিং হবে না, হ্যাঁ যোগ হবে না। ঠিক আছে, এখন আমি যদি মনে করো এখানে এটাকে, এটা হচ্ছে ওয়াই না, আই এন টি, জাস্ট দেখতেছি মানে এরকম ভাবে মান বসায় একটা সিস্টেমে ভেরিয়েবল ধরে তারপর তোমার সমস্যা সমাধান করা হয়, এরকম ক্যালকুলেটরের মতো আর কি, জাস্ট ক্যালকুলেটরের মতো। ওকে, হ্যাঁ হ্যাঁ মান টান বসে অনেক কিছু ফর্মুল সাজাইতে হয়। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস আছে ফ্লট, ফ্লট জিনিসটা মনে করো নাম্বার যে আছে না ওইটাকে দশমিক যদি থাকে সেটাকে ফ্লট বলে, হ্যাঁ সেটার নাম হচ্ছে ফ্লট। ওকে দেখো এখানে এটার মান দেখো, ফ্লট ইকুয়াল টু এ, ডেসিমেল নাম্বার দেখো এখানে আমি যদি দেই দি ওয়ার্ডস হাইট ইজ স্ট্রিং এত প্লাস সেন্টিমিটার, হ্যাঁ এটাকে যদি দেখতে চাই কি টাইপ দেখো, কন্ট্রোল দিলাম, এই যে আমার প্রোগ্রামটা ওপেন হয়ে গেছে। এখন আমি যদি এটা রান করি দেখো হাইট হচ্ছে গিয়া 250.5, ঠিক আছে এটা হর্স আর কি, এটা হাইটটা দিলাম ধরো, প্রিন্ট করবো এটা দি হর্স হাইট ইজ, হ্যাঁ তারপরে প্লাস দিলাম স্ট্রিং দিলাম, ঠিক আছে স্ট্রিং দিলাম, ওকে হাইট, হ্যাঁ হ্যাঁ তাহলে আসবে এত সেন্টিমিটার, এই তো দেখো এখানে দেওয়ার পরে বলতেছে দি হর্স হাইট ইজ 250.5 সেন্টিমিটার, এটার ক্লাসের নাম কি ফ্লট, দেখছো, হ্যাঁ 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 পয়েন্ট যদি হয় তাহলে হচ্ছে ফ্লট, মনে রাখতে হবে, ঠিক আছে এটার নাম হচ্ছে ফ্লট। তাহলে আমরা কি করছি ডেটা টাইপের মধ্যে কি পাচ্ছি, একটা হলো স্ট্রিং, একটা ইন্টেজার, বাস এই তিনটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে এই তিনটা যদি মনে রাখো তাইলে মোটামুটি কাজ করতে পারবা, এই তিনটা মানে বুঝতে হবে। ঠিক আছে, ইন্টেজার তো বুঝছো তাই না, যে কোনো সংখ্যা পূর্ণাঙ্গ সংখ্যা ইন্টেজার, আর দশমিক যদি হয় পয়েন্ট যদি হয় সেটাকে বলা হয় ফ্লট, ঠিক আছে আর দশমিক ছাড়া যেটা হবে সেটা হবে ইন্টেজার, আর ইনভার্ট কমার ভিতরে টেক্সট যা দুনিয়াতে যা আছে সব হচ্ছে স্ট্রিং, এই জিনিসটা মনে রাখলে বাস আর কিছু লাগে না। ঠিক আছে, এটি মনে রাখলেই হয় এগুলো এই প্রোগ্রাম হয়, হ্যাঁ মানে প্রায় সব ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ল্যাঙ্গুয়েজের সব ল্যাঙ্গুয়েজে মোটামুটি এই জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আর হচ্ছে বুলিয়ান ট্রু ফলস, আইদার ট্রু আইদার ফলস, ঠিক আছে ট্রু ফলস ওটাকে বলা হয় বুলিয়ান। আমি যে জিনিসগুলো দেখাইতেছি ভেরিয়েবলের ডেটা টাইপ কোন ধরনের ডেটা, হ্যাঁ ডেটা টাইপ কোন ধরনের টাইপ ইউজ করা হয়, ডেটা ডেটা টাইপ তুমি যে প্রোগ্রামে লিখবা এটা বুঝতে হবে কোনটা কোন টাইপ, বুলিয়ান বুলিয়ান, বুলিয়ানের মিনিং হচ্ছে ট্রু অর ফলস, ঠিক আছে এঞ্জেল ইকুয়াল টু ফলস, হ্যাঁ ওকে এখানে আমি যদি প্রিন্ট করি আর ইউ এঞ্জেল, ওকে
এখন সে আমাকে একটা রেজাল্ট দিবে, সে তো দিবে এটা বুলিয়ান বলবে ট্রু ফলস। হ্যাঁ হ্যাঁ, এখানে মনে করো একটা রেজাল্ট দিবে সে, দিয়ে ডেটা টাইপকে বলে দিবে এটা এটা কোন ধরনের ডেটা টাইপ। হ্যাঁ না না, সে বুলিয়ান, বুলিয়ান মানে ট্রু অ্যান্ড ফলস হচ্ছে সবসময় বুলিয়ান, মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা যখন এটা রান করব দেখুন এখানে বলতেছে সে ফলস, নো সে অ্যাঞ্জেল না। ঠিক আছে, এটা জাস্ট খালি প্রাথমিক পর্যায়ে, এগুলো আর অনেক বড় করা যায়। হ্যাঁ, লিখলে একটা পরে লেখা বড় বড় করা যাবে। এখানে আমি জাস্ট খালি দেখাই দিছি ডেটা টাইপটা। এখন দেখো টাইপ এই অ্যাঞ্জেলের যে এটা কোন ধরনের ডেটা টাইপ, এটা বুলিয়ান। ঠিক আছে, তাহলে আমরা চারটে শিখে লাইলাম, কি কি, এক নম্বরে ইন্টিজার, এক নম্বরে স্ট্রিং, তারপরে তিন নম্বরে কি ফ্লট, চার নম্বরে বুলিয়ান। এই চারটে মনে রাখতে হবে। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট এটি, এটি এটি যদি মাথায় থাকে তাহলে কোনো ব্যাপারই না। ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, আর এটা কি আর এটা কি বলো, ইন্টিজার, বুলিয়ান, স্ট্রিং, বুলিয়ান, ইন্টিজার, ফ্লট। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লট। ওকে, আমরা এখন স্ট্রিং ফাংশন দেখব। ঠিক আছে, আমরা ফাংশনে চলে যাচ্ছি একটু অ্যাডভান্সের দিকে। দেখো প্রোগ্রাম মানে ম্যাথ, তোমাকে ম্যাথে, ম্যাথের উপর সবকিছু ডিপেন্ড করে। প্রোগ্রামটা বেস্ট হয়ে ম্যাথের উপর ভিত্তি করে। যখন কম্পিউটার আবিষ্কার হয়েছে তখন গণনা করার সুবিধা, গণনা, গণনার জন্য কম্পিউটার আবিষ্কার, ওইখান থেকে ম্যাথের উপর সবকিছু। এখন দেখো এখানে কিছু ফাংশন আছে, স্ট্রিং, স্ট্রিং তো বুঝছো কি, হ্যাঁ মানে টেক্সট, বেশিরভাগ টেক্সট স্ট্রিং। ওকে, আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম কি বলো দেখি, না না একটা ভেরিয়েবল, ভেরি গুড, হ্যাঁ এটা হলো ভ্যালু আর এটা হচ্ছে ভেরিয়েবল। একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি রোজ, হ্যাঁ আর রোজটা সম্পর্কে ডেসক্রাইব করা হয়েছে অল রোজ কালার্স আর নট রেড। হ্যাঁ, সব গোলাপের রং লাল না, কালো গোলাপ আছে, সাদা গোলাপ আছে, তাই না? হ্যাঁ, তো এখন ফ্লাওয়ারটা হচ্ছে কি, একটা ভেরিয়েবল। হ্যাঁ, আমি এখন স্ট্রিং দেখব, স্ট্রিং, স্ট্রিং এখানে কোনটা, এই যেটা, হ্যাঁ এখন কিছু ফাংশন আছে স্ট্রিং এর, নিজস্ব কিছু ফাংশন আছে। আমি যদি প্রিন্ট দিয়ে ফাংশনটা দেখতে চাই, ইউজ করতে চাই, হ্যাঁ যখনই আমি লিখব, এখন দেখো একটা একটা করে আমি একটা একটা করে অ্যাক্টিভ করতেছি, এগুলি আমি কমান্ড করব। আচ্ছা, প্রিন্ট হলে কমন শব্দ, কোনো কিছু আউটপুট দেখতে হলে প্রিন্ট করতে হবে, কোনো কিছু আউটপুট, প্রোগ্রামের আউটপুটটা দেখতে হলে প্রিন্ট করতে হবে, গেল প্রিন্ট। ওকে, প্রিন্ট ফাংশন আর কি যেটা, এটা কিভাবে লিখতে হয় তোমার, এই যে এরকম, যেমন মনে করো PRINT, প্রিন্ট দিয়া এরকম ফাংশন দিতে হয়, এটার নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। এই ফাংশনের ভিতরে আমি লিখবো কি, ভেরিয়েবলটা, ভেরিয়েবলের নামটা কি, FLOWER, ফ্লাওয়ার লেখলাম। লেখার পরে যখন স্ট্রিং এর ফাংশন ইউজ করব একটা ডট দিতে হবে এরকম। যখন ডট দিব আমি কি চাইতেছি, আমি আপার, আপার লিখলে কি হয়, হ্যাঁ অক্ষরগুলি বড় হয়ে যায়। আপার, আপার লেখার পরে কি লিখতে হবে, আপার ফাংশন, এটা কিন্তু ফাংশনের নাম। ঠিক আছে, না 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 আরেকটা জিনিস দেখাই তোমারে, এই যে চিহ্নটা দিলাম না, এটাকে ফাংশন বলে, ফার্স্ট ব্রেকেট, এটা প্রোগ্রামের ভাষায় বলে প্যারেন্থেসিস। হ্যাঁ প্যারেন্থেসিস, তারপরে এই যে এটাকে বলে, হ্যাঁ হ্যাঁ এটাকে বলে কার্লি ব্রেসিস, কার্লি, CURLY, কার্লি, কার্লি ব্রেসিস। ঠিক আছে, কার্লি ব্রেসিস, হ্যাঁ প্যারেন্থেসিস, কার্লি ব্রেসিস, কার্লি ব্রেসিস, ব্রেস, BRES, ব্রেসিস, কার্লি ব্রেসিস। ঠিক আছে, তারপরে আরেকটা হচ্ছে কি, এই যে এটাকে থার্ড ব্র্যাকেট আছে না, এই যে এটা, তিনটা প্রোগ্রামের মাঝে ব্যবহৃত হয়। হ্যাঁ, আমরা এটাকে বলি ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলি সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলি থার্ড ব্র্যাকেট।
প্রোগ্রামের ভাষায় যদি বলি প্যারেন্থেসিস ও পরে আস্তে আস্তে বা ইউনিভার্সিটিতে উঠলে দেখবেন এগুলো ম্যাথ করতে হবে কোনটা না হ্যাক এই যে আসতেছে এই ল্যাঙ্গুয়েজে হ্যাক এটা না শিখে হ্যাক শিখে লাভ নেই তো তুমি হ্যাকিং করতে গেলে পাইথন শিখতে হবে ওকে তাহলে আমরা এই যে বন্ধনীটি দেখাইলাম কালি তাই না এখন এটা কিভাবে লিখতে হয় এটা দেখছো আর এই যে আবার দেখাই দেখো আমি প্রিন্ট ফাংশন লিখতেছি এই যে উপরের জিনিসটা আমি কিভাবে লিখছি ঠিক আছে আবার দেখাইতেছি আউটপুট হ্যাঁ মানে কমান্ডের মানে আমি একটা জিনিস লিখছি কোড লিখছি এটার কি অ্যাকশন দেখব বাস্তবে দেখতে চাই মানে একদম ডাইরেক্ট প্রমাণ সহকারে আমি দেখতে চাই তাহলে এটা হলো প্রিন্ট হ্যাঁ 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 প্রিন্টে লেখা নমুনা দেখো প্রিন্ট ফাংশন খালি প্রিন্ট না প্রিন্ট ফাংশনটা আমরা কেমনে লিখবো দেখো পি আর আই এন টি প্রিন্ট লেখা শেষ না আমাকে ফাংশন দেওয়ার আগ পর্যন্ত কোনো কাজ করবে না সে এই যে দিলাম এটা নাম হচ্ছে ফাংশন ওকে এখন প্রি প্রথম বন্ধনী ফার্স্ট ব্রেকেট হ্যাঁ কিচ্ছু করে না খালি জাস্ট লেখা অটোমেটিক প্রিন্ট দিছি প্রিন্ট দেওয়ার পর অটোমেটিক আইসা পড়ে এমনি একটা বন্ধনী দিলে অটোমেটিক আরেকটা বন্ধ হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে কি আর ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বসুন ঠিক আছে এই যে প্রিন্ট দিলাম না এই প্রিন্টের ভিতরে আমি যখন এখানে লিখব এটা কিন্তু আমি প্রিন্টের ফাংশনের ভিতরে ভিতরে আছে না এখন যে কাজটা করব সেটা ফাংশনের ভিতরে আমি এই যে এখানে লিখছি ফ্লাওয়ার দেখো এই যে ফ্লাওয়ারটা লিখছি না এই ফ্লাওয়ারটা এখানে লিখব ওকে এফ এল ও ডব্লিউ আর ফ্লাওয়ার লিখলাম এই ফ্লাওয়ার লেখার পরে আমি এখানে লিখব ডট একটা ফাংশন আপার ফাংশন এই যে আপার ওকে ডট ডটের পরে এখানে লিখব ইউ পি পি আর এই তো আপার এখন আবার লিখতে হবে ফাংশন আগে তো প্রিন্ট ফাংশন লিখছিলাম না ব্রেকেট দিয়া এখন ওই জিনিসটা আবার এরকম লিখতে হবে প্রোগ্রামগুলি এইভাবে লেখা হয় একটার ভিতরে একটা আরেকটার ভিতরে আরেকটা একটার ভিতরে একটা প্রথম যে আমরা যখন বাস্তবে এইভাবে দেখবো হ্যাঁ এটা কি লেখছে বুঝতেছি না কিছু কিন্তু আমি যখন প্রিন্ট লিখছি ফাংশন লিখছি তার ভিতরে একটা জায়গা ছিল না তারপরে ফ্লাওয়ার ডট আপার লিখে আবার ফাংশন লিখছি জিনিসটা অটো হয়ে গেছে ঠিক আছে এই জিনিসটা লেখার ফলে এইখানে কি হবে এই ফ্লাওয়ারের ভেরিয়েবল এই জিনিসগুলি সবগুলি অক্ষর বড় হাতের হয়ে যাবে ঠিক আছে আমি রান করে দেখাইতেছি দেখো এই যে এখানে দেওয়ার সাথে সাথে আমার যে রেজাল্ট আসছে প্রিন্টের রেজাল্ট আসছে এই যে এই জায়গায় এই যে এখানে আসছে দেখো অল রোজ কালারস আর নট রেড বড় হাতের না সবগুলি এটা হচ্ছে কি আপার ভেরিয়েবল লেখা ডট দিতে হবে ডট দিয়ে আপার লিখতে হবে তাইলে হবে ওকে এই হচ্ছে কি তোমার আপার ফাংশন স্ট্রেট ফাংশন মাল্টিপল ঠিক আছে এটা হলো আপার আমরা ঠিক একই পদ্ধতিতে যদি এই জায়গায় যদি লিখি লোয়ার কি হবে বলো সিস্টেম কিন্তু একই একবার শিখতে পারলে পর এখানে যখন লোয়ার লিখবো লোয়ার লেখার সাথে সাথে আপার হবে আবার লোয়ার হবে নিচেরটা দেখো এখানে রান করতেছি এই যে রান প্রোগ্রাম ঠিক আছে দেখো একটা হচ্ছে বড় হাতের একটা ছোট হাতের কঠিন কিছু না কিন্তু বুঝলে একবারে সহজ আপনি বুঝবেন না হয়তো আমি একটু পরে ধরতেছি আপনাদের ক্লাসটা একটু দেখেন এটা প্রিন্ট পাওয়ার ওকে তাহলে আমরা কি করলাম এই যে লোয়ারটা দেখতে পেলাম ঠিক আছে এখন হচ্ছে কি এই যে একটা ফাংশন আছে এটা দেখুন এটাকে আমি যদি অ্যাক্টিভ করি এখানে কি লিখছে প্রিন্ট ফ্লাওয়ার ডট ফাইন্ড জিরো ঠিক আছে বলতেছে আমি ফাইন্ড ফাংশন লিখছি যে এইখানে জিরো কোথায় আছে ও কোথায় আছে তুমি ওটা নিয়ে আসো ওটা কত নাম্বারে আছে এখানে এই যে ওটা আছে কত নাম্বারে আছে ঠিক আছে
দেখি ও কি বলে। হ্যাঁ দিলাম। পাঁচ নাম্বারে আছে এখানে, ওটা কি পাঁচ নাম্বারে আছে? এই যে এখানে যে ওটা আছে, রোজের ও আছে, এটা কি পাঁচ নাম্বারে আছে? কেমনে আমার বুঝা? এক দুই তিন চার পাঁচ, এই তো এইভাবেই তো বলা হয়েছে তাই না? এক মিনিট, এই যে দেখেন আমি এটা মিলাই দিলাম। এখন কয় নাম্বার আছে বলেন? আমি এখন দেখাই রান করবো এটা। হ্যাঁ এখন কি বলতেছে? এখন চার নাম্বার। স্পেস ধরে না, মানে আমার মনে হয় মাথায় কারো ঢুকে নাই, আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। প্রোগ্রামে, যে কোনো প্রোগ্রামে এরে বলতে একটা জিনিস আছে, এরে, ঠিক আছে? এটা প্রোগ্রামের ভাষা হলো এরে। ইয়া এইচটিএমএল ও আছে, সব জায়গায় আছে। এরে একটা জিনিস আছে, ঠিক আছে? ইনডেক্স হিসেবে কাউন্ট করে প্রোগ্রামে। আর প্রোগ্রামের ভাষায় কোনো কিছু কাউন্ট করে একের থেকে না, সে শূন্য থেকে, ঠিক আছে? এই যে এ আছে না, এর মান হচ্ছে কি জিরো। তার প্রমাণ আমি দেখাই, এখানে যদি আমি এ লিখি, সাপোজ মনে করেন আমি এখানে লিখলাম এ, তাই না? আমি যদি এ লিখি এখানে, যদি রান করি এটা, দেখেন কি দিছে, এখানে দিছে সে জিরো, ঠিক আছে? হ্যাঁ নাইন পর্যন্ত যাবে, ঠিক আছে? এই যে এর মান দিছে জিরো, ঠিক আছে? এই যে এটা, এই যে এ দেখো এখানে এ আছে না, আমি বললাম ফাইন্ড করো ফ্লাওয়ার ভেরিয়েবল, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, চলো এই ভেরিয়েবলের অধীনে এটা হচ্ছে ভ্যালু। এখানে এখানে এক লাইন, এখানে হাজার হাজার লাইন থাকবে। আমি বলতেছি একটা ভেরিয়েবলের আন্ডারে হাজার হাজার লাইন থাকবে, বড় বড় প্রোগ্রাম যে পৃথিবীতে যা কিছু হচ্ছে। এখন ওইখান থেকে সে এই এটাকে নিয়ে আসবে খুঁজে, তখন সে বলে দেবে যে এত নাম্বারে আছে রেজাল্ট, এই যে জিরো নাম্বারে আছে, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ প্রথম যদি থাকে সেটা হবে, হ্যাঁ কত নাম্বার দেখো, এক এটা জিরো ধরো, হ্যাঁ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো, ঠিক আছে না? এটা হচ্ছে গিয়া জিরো, এটা হচ্ছে ও ডাবল ও, আচ্ছা এটাকে এদিকে দিয়ে আরো মিলাই দিই, দেখি দশ নম্বর থাকতে কি দেখায়। এখন কাউন্ট করো দশ নম্বরে কি আছে, দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর, কি আছে আর, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ, টেনই তো। হ্যাঁ দশ নম্বরে দেখো, এখানে যদি আমি এল দেই, এই তো বলতেছো এল, ঠিক আছে? এল দিয়ে যখন আমি রান করব, এটা কত দেখাবে? সম্ভবত ওয়ান দেখাবে, ওয়ান। কেন ওয়ান দেখাচ্ছে বলো দেখি, কার মাথায় ঢুকে তাড়াতাড়ি। ও প্রথম থেকে, হ্যাঁ এখানে এখানে অলের, অল এর পরে এল আছে না, সে স্ক্যান করে আসে প্রথম থেকে, যাকে পায় তাকেই শুরু করে। এটা স্পেস কাটা লাগবে না, স্পেস কিন্তু এক, ওয়ান, একটা অক্ষর, স্পেস বলতে কিছু নাই প্রোগ্রাম, ওটাকে ওয়ান ধরবে। টোয়েন্টি, এখন টোয়েন্টি কাউন্ট করলে বোঝা যাবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি, আমরা কি দিয়েছিলাম?
হ্যাঁ আমরা খেলেছি, হ্যাঁ হ্যাঁ আমরা তো জিরো থেকে কাউন্ট করি না, জিরো ওয়ান টু এই তিন নাম্বারটা টু, ঠিক আছে, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টি টোয়েন্টি, ঠিক আছে টি টোয়েন্টি। আমরা বুঝছি না জিনিসটা কিভাবে, আচ্ছা ঠিক আছে, এটা যদি বুঝে থাকি তারপর নেক্সটে আরেকটা আসতেছে আমাদের, আরেকটা জিনিস আসতেছে ফ্লাওয়ার ডট লোয়ার কে, সেটা তো আমরা জানি। ক্যাপিটালাইজ মানে কি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পড়ছি ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ পড়ছি না আমরা, হ্যাঁ আমরা এখানে একটা ভেরিয়েবল ধরি একদম, যেমন মনে করেন এন এম নেম হ্যাঁ ইকুয়াল মোহাম্মদ ধরলাম, আচ্ছা শিশির শিশির দেখি কতটুকু বুঝছো, আমি এখানে একটা ভুল আছে লেখা, এই যে এই যে দাগটা দিছে তার মানে প্রোগ্রামে একটু সমস্যা আছে, ইজ নট ডিফাইন্ড, হ্যাঁ আমি এটা কিভাবে ঠিক করব, হ্যাঁ না 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 সেমিকোলন পাইথনে এগুলো লাগে না, কি এটা ঠিক করব কিভাবে, ভেরি গুড ওটা হইছে, এখানে লেখতে হবে না 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 ওটা তো ভেরিয়েবলের নাম, আমি ওটা চেঞ্জ করব কেন, আমি তো এখানে দিব এখন, হ্যাঁ এখানে এখানে নেম মোহাম্মদ, ঠিক আছে নেম ডট ইজ নট ডিফাইন্ড, মোহাম্মদ ইজ নট ডিফাইন্ড, ওকে প্রিন্ট লিখি মোহাম্মদ ইজ নট ডিফাইন্ড। আচ্ছা এখন বলো এই যে শিশির তোমার যে কেটেছি, তুমি একটু ভালো স্টুডেন্ট তো, এই জন্য নেম আমাকে বলতেছে যে এই যে মোহাম্মদ শব্দটা লিখছি না, সে বলতেছে ইজ নট ডিফাইন্ড, সে চিনে না, এটা কি কি করলে চিনবে বলো, আমার এই লেখাটা কি হয়েছে, এই লেখাটা কি হয়েছে, এটা স্ট্রিং স্ট্রিং লেখা কি হয়েছে, হ্যাঁ বলুন না কোট, এই জিনিসটা দিতে এটা বলুন না, এটা কোটেশন বলে, ঠিক আছে হ্যাঁ এখন এটা হয়ে গেছে স্ট্রিং, কাউকে বলছি না, হ্যাঁ এখন ঠিক আছে ওকে, এখন এটা কি হবে, কিছু হবে না, এটা কি ক্যাপিটালাইজ কেমনে হবে, এইভাবে হতে পারে, হ্যাঁ দ্য নেম ইজ এখন ঠিক হবে, এখন ঠিক আছে এটা তো ক্যাপিটালাইজ দেওয়া না, সব স্মল দিলাম না, ক্যাপিটালাইজ মানে কি একটা সেন্টেন্সের আমরা নর্মালি যেভাবে ইংলিশ লিখি না, যেমন এখানে দি ক্যাপিটাল শুড বি ক্যাপিটাল টিটা দিয়ে, এমটা ক্যাপিটাল হওয়া উচিত না, দ্য নেম ইজ মোহাম্মদ ওকে প্রোগ্রামটা রান করলাম, দেখো কি দিছে, হয়নি ক্যাপিটালাইজ হয়নি এখানে, যা আছে এটার ভিতরে যা আছে সেটাই দিয়ে দিছে তাই না, ওকে এটা যদি ক্যাপিটালাইজ 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 হয় নাকি না, দ্য নেম ইজ এটার ভিতরে কোনো পরিবর্তন করতে পারবে না, এটা একদম 100% ওকে, আমরা কি কোথাও ভুল করছি, ওকে
ব্র্যাকেটের সমস্যা, ক্যাপিটালাইজ তো দিতে হইব, নেম দিতে হইব, এখানে না আমরা তো কোনো ফাংশনে কোনো ব্র্যাকেট দেই নাই, তাই না? রিপ্লেস মোহাম্মদ, আচ্ছা দেখি আরেকটা ফাংশন কাজ করে কিনা আমরা দেখতেছি, রাখলাম এই জিনিসটা কাজ করে দেখি। এখানে লিখতে হবে মোহাম্মদ, তাই না? ইয়ার নেম NAM নেম, ওকে এখানে আসলাম, আসার পরে এখানে দিলাম ওকে, দেওয়ার পরে এটাকে যদি রান করি হয়েছে, কাজ হয়েছে, হ্যাঁ আমি তো ওইটি চালাইতেছি না, কাজ করতেছি না, দেখো নেম এই নেম এই নেম রিপ্লেস ও, যেখানে যেখানে মোহাম্মদের যে এই সেন্টেন্সের ভিতরে যেখানে ও আছে সেখানে এ হয়ে যাবে, মানে এই যে ওটাকে এতে রিপ্লেস করবে, এই যে এখানে হয়েছে না, এই যে এম এ মোহাম্মদ হয়েছে না, ও ছিল না, তো এই জিনিসটা কাজ করতেছে, হ্যাঁ এখন এটা কাজ করতেছে না, দেখি এটা কাজ করে কিনে, দেখো দেখো আমরা এখানে আরেকটা উপরে দেখেছি কাজ করছিল, কি যেন নাম, আপার কেস লোয়ার কেস, তাই না? আমরা যদি এখানে লিখি নেম আপার ইউ পিপিআর আপার, ঠিক আছে, রান করার সাথে সাথে কি হয়, হয়ে গেছে, এই যে হ্যাঁ দুইটা একসাথে রান করা আছে, এই যে আপার, হ্যাঁ আবার এখানে যদি লোয়ার লিখি তারপরে হয় লোয়ার, আমরা যদি লোয়ার লিখি তারপরে হয়ে যায়, ঠিক আছে, যে ছোট হাতের অক্ষর হয়ে গেছে সবটি, এই যে এটা নিচের দুইটা, ঠিক আছে, এখানে হচ্ছে ও আর এক জায়গায় হচ্ছে এ, কারণ এটার একটা দিচ্ছে রিপ্লেসের আর একটা দিচ্ছে লোয়ার কেস, তাই না, দুটো হয়ে যাচ্ছে, ওকে অনেক শোয়ে শোয়ে হাজার হাজার, কোনো সমস্যা নাই, হ্যাঁ এখন দেখো আমি যদি এটাকে কমান্ড করি, ওকে এই ফাংশনটা দেখাই, ফ্লাওয়ার না এনে নেম হবে স্টার থ্রি, মানে কি হতে পারে গেস করো দেখি, মানে মোহাম্মদটা তিনবার হবে, এই লেখাটা তিনবার হবে, হ্যাঁ দেখো তিনবার হয়ে গেছে, দি নেম ইজ মোহাম্মদ, দি নেম ইজ মোহাম্মদ, দি নেম ইজ মোহাম্মদ, এখন আমার কোশ্চেন, আমার কোশ্চেন এখানে দি নেম ইজ মোহাম্মদ, হ্যাঁ আবার দিটা শুরু হয়েছে এটার সাথে এটা লেগে গেছে, আমি এখানে একটা স্পেস দিতে চাই কিভাবে, আমি বলছি দি নেম ইজ মোহাম্মদ না, ওরা আবার দি নেম ইজ মোহাম্মদ একটা একসাথে লাগিয়ে গেছে, একটু স্পেস দিতে চাইতেছি কি করা যায় বলো তো, দেখো এখানে একটা স্পেস দিলেই হবে, জাস্ট একটু আবার রান করি, এখন দেখো ঠিক হয়েছে, দি নেম ইজ মোহাম্মদ, দি নেম ইজ মোহাম্মদ, দি নেম ইজ মোহাম্মদ, ঠিক আছে তিনবার হয়ে গেছে না, মানে এগুলো হলো স্ট্রিং ফাংশন, স্ট্রিং এর ফাংশন বলে এদেরকে, ঠিক আছে, হ্যাঁ এগুলো হচ্ছে তোমার স্ট্রিং ফাংশন, ভেরিয়েবল স্ট্রিং ফাংশন, আস্তে আস্তে আমি জানি বেশি বুঝবো না কিন্তু তারপরে একটু বুঝলো ভবিষ্যতে কাজে লাগবে, এগুলো নিয়ে অনেক কাজ করতে হবে, হ্যাঁ হ্যাশট্যাগ মানে কমান্ড, এটা কমান্ড নোট আকারে থেকে যাবে, আমি ডিলিট করলাম না রেখে দিলাম, ঠিক আছে।